Ali ne yapıyor sen? Vay. Malı gel. Ne yapıyor sen? Nasıl gel? Gel. Bu deliyor. Bu suda ada kitçe ne ada kitçe? তো ও কি সুদা উঠছে হ্যালো এসে গিয়ে পুরো গেছে তো কেন আচ্ছা এই জিনিসটারে আমরা ভালো করে একদম মোবাইলে তুলে দেব না আগামী দিনে যাতে বেকার রা বর্মা এটা আমাদের একটা সমবায় সমিতি এটার নাম হচ্ছে পেরাজল মৎস্যজীবী সমবায় সমিতি এটা 2020 এর রেজিস্ট্রেশন আমরা পাইছি পাওয়ার পর আমরা আমি 2020 এর নভেম্বরের 24 তারিখ আমি ফিশারি কলেজ থেকে একটা ট্রেনিং নিয়েছিলাম যে ত্রিপুরাতে কি করে মাছ উৎপাদন করা যায় কারণ হচ্ছে আমরা দেখছি মার্কেটে বিভিন্ন সময় আমরা দেখি যে মরা মাছ পচা মাছ ফরমালিন দেওয়া কেমিক্যাল দেওয়া এই মাছগুলো আমরা খেতে হয় যেটি নাকি আমাদের শারীরিকভাবে বিভিন্নভাবে যে ক্ষতিকারক ওদের থেকে আমরা উত্তরণের জন্য আমরা কি করছি যে এই যে আমি ওইখানে কলেজ থেকে জানতে পারলাম যে বাইরের থেকে বিভিন্ন বিশেষ করে অন্ধ্র যেটা মাছ বেশি উৎপাদন হয় অন্ধ্র বা ওয়েস্ট বেঙ্গল ওই দিক থেকে মাছ নিয়ে আছে দৈনিক প্রায় 100 মেট্রিক টন মাছ আছে কিন্তু এইখানে আমাদের সুযোগ কী আছে আমাদের সোর্স আছে এই মাছ যদি আমরা লোকালে উৎপাদন করতে পারি এখানে একদিকে দামেও কিছু সস্তা আমরা পাবো প্লাস আমরা টাটকা মাছ পেতে পারি যেটি নাকি কোনো মানে কেমিক্যাল ছাড়া ফরমালিন ছাড়া এটা স্বাস্থ্যকর মাছ আমরা টাটকা মাছ এখানে খেতে পারি যদি আমরা এই মাছটা চাষ করি আর কি শুধু তাই না এদের উদ্দেশ্য এই মাছ চাষি এখানে মাছ চাষিরা তো উপকৃত হবেই প্লাস এখানে অনেক কর্মসংস্থান হবে কারণ আমাদের রাজ্য সরকার বিশেষ করে আমাদের শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারও চাইছে যে মানুষ আত্মনির্ভর হোক সেই উদ্দেশ্য করে আমরা এই কাজটা শুরু করেছি মানে আত্মনির্ভর হওয়ার জন্য শুধু আমরা তো গভর্নমেন্টের পেছনে চাকরির জন্য গুলে হবে না আমরা চাই স্বাবলম্বন হওয়া যে শুধু মানে বিভিন্ন আমরা ইলেকট্রনিক্স বা ওই দিক তরফ থেকে না আমরা কৃষিতে বিশেষ করে মাসে এইগুলি তো আমরা যাতে আত্মনির্ভর হতে পারি হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য আছে এখানে বেকার তো অবশ্যই আমাদের এখন বোর্ড অফ ডাইরেক্টরে অনেকেই গ্রাজুয়েট আছে প্লাস অনেকেই মাস্টার ডিগ্রি করছে আর কি আমরা এই কারণেই এই সোসাইটিতে ইনভলভ করেছি যে যারা শিক্ষিত যারা ম্যানেজমেন্ট করতে পারে যারা একটু বুঝে তাদেরকে এখানে ইনভলভ করে ভবিষ্যতে মানুষের কর্মসংস্থানের একটা রাস্তা করতে পারে সেই জন্য আমরা এই সমিতিটা মানে এই যে সমবায় সমিতি আমরা মানে ধৈর্য তুলতেছি আর কি আমরা ইদানি এই বায়োফ্লকটা আমরা শুরু করেছি এটার প্রায় 4 মাস কমপ্লিট আজকের দিন আমরা মাস ফেলাইছিলাম নভেম্বরের 18-তে কিন্তু আজকে 4 মাস পূর্ণ হলো এটা প্রায় 50 গ্রামের উপর হয়ে গেছে মানে 80% মাছ কিছু ছোট রয়ে গেছে যদিও এটা আমরা আরও 1 মাস পর আমরা এটার হারভেস্ট করতে পারবো এটার মধ্যে থেকে আমরা প্রায় আমরা চিন্তা করলাম এখানে 800 কেজি মাছ আমরা এখানে হারভেস্ট করতে পারবো যেটি মার্কেট ধরে আমরা কমসে কম 200 থেকে 250 পার কিলো বিক্রি করলেও আমরা প্রায় 2,20,000 টাকার মতন এখানে আর্ন হবে আর কি পেরাজল মৎস্যজীবী সমবায় সমিতি এই সমিতি শুধু বায়ুপ্রগই করছে না তার জন্য আমরা কি করছি পুকুরে যেটা ট্রেডিশনালি মানে ফিশ কালটিভেশন যেটা আর কি চিরাচরিত প্রথায় ওইটা তো আমরা করতেছি প্রায় আমরা বিভিন্ন জায়গায় আমরা গভর্নমেন্টের ইয়েতে গেছি যে ভবিষ্যতে হয়তো আমরা পাইতেও পারি ফান্ড কিন্তু আমরা ইদানিং প্রায় 4 কানি জমিতে আমরা পুকুর খনন করতে চলেছি আজকে উদ্বোধন হলো যেটা অলরেডি আমাদের ডজার মানে মাটি কাটা শুরু হয়ে গেছে ধরুন প্রায় 10-12 দিনের মধ্যে এটা কমপ্লিট হবে তারপর 2-1 মাসের মধ্যে আমরা এখানে মাছ ফেলানোর ব্যবস্থাও করবো আর কি শুধু এইটাই নয়
এইটার মত আমাদের দুইটা পুকুর আছে আর একটা সাড়ে তিন কানে ওইটা আমরা এটা কমপ্লিট করে ওখানে আমরা চলে যাব আর কি তো এইটাই শুধু তাই না আমাদের কিছু মাছের কিছু প্রোডাক্ট আমরা তৈরি করছি গতই ট্রেড ফেয়ারে আমরা এই যে হাঁপানিয়াতে একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যেটা মাছের আচার মানে মাছের মাছ থেকে আচার তৈরি করা আর কি Yeah.